আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুরের ফিডার রোডে ক্যাফে বাই দ্য লেন। একটা নতুন ক্যাফে খুলেছে যেটাতে আমরা এসেছিলাম 14 ফেব্রুয়ারি। এসে আমাদের মোটামুটি ভালো লেগেছে, সেজন্য ভাবলাম যে আজকে এটার রিভিউ করা যাক। ব্যারাকপুরে এসে যদি লন্ডন ঘোরার অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে তাহলে ব্যাপারটা কেমন হবে? না না, কোনো ইয়ার্কি করছি না, আজকে আমি আপনাদের সাথে লিটারালি শেয়ার করব লন্ডনের এক রেস্তোরাঁ যেটা আমাদের ব্যারাকপুরে রয়েছে। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট ক্যাফে বাই দ্য লেন, যেটা অ্যাকচুয়ালি লন্ডনের কোনো রেস্টুরেন্টের বা লন্ডনের কোনো স্ট্রিটের যে ডিজাইনগুলো থাকে সেটার আদলে তৈরি। লাইক সেরকম টেলিফোন স্ট্যান্ড রয়েছে, পুরো ক্যাফেটা ওই রকমভাবে ডেকোরেটেড করা। তো সেখানে আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি, অবশ্যই নিজের পার্টনারকে নিয়ে, যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে নিয়ে স্পেশাল একটা যদি ডেটে যেতে চাও অবশ্যই ইউ ক্যান গো ফর দিস ক্যাফে বাই দ্য লেন। তো আপনাদের সাথে শেয়ার করতে যে ক্যাফে বাই দ্য লেন কেমন, এখানে কী কী কুইজিন অ্যাভেলেবেল রয়েছে, প্রাইস রেঞ্জ কত, আপনারা আসলে কী কী বেনিফিটস পেতে পারেন, কেমন খাবার রয়েছে, কতটা ক্লিয়ার, সমস্ত কিছুর আপডেট দিতেই কিন্তু আজকের এই স্পেশাল ব্লগ ফর ব্যারাকপুর। আর যারা ব্যারাকপুরের বাইরে থাকেন তাদের জন্য বলবো খুবই ইন্টারেস্টিং একটা জায়গা এই ক্যাফে বাই দ্য লেন। আপনারা এসে এখানে খেয়ে বসে রীতিমতো টাইম স্পেন্ড করতে পারেন, একটা বেশ ফরেন ফরেন ফিলিংও আসে। তাহলে চলুন এখন মেনুতে ফোকাস করা যাক। সো মেনুগুলোতে পর্কের বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। বেসিক্যালি আমি পর্ক খাই না, মানে আমরা খাই না, সেজন্য আমরা পর্ক অর্ডার করিনি। যারা খাও তারা ট্রাই করতে পারো। তা বাদে যে মেনু কার্ড দেখে তোমরা মোটামুটি আন্দাজ করতে পারো কী ধরনের খাবার পাওয়া যেতে পারে এবং কী কী প্রাইস রয়েছে। আজকে আমরা প্রথমে নিয়েছি ফিশ ফিঙ্গার, এর সাথে একটা মেয়োনিজের ডিপ দিয়েছে, আর একটা দিয়েছে সসের ডিপ, আর এর সাথে রয়েছে ফিশ অলটি। আর আমরা আজকে ক্যাপুচিনো অর্ডার করেছি, তো ক্যাপুচিনো আসতে আরেকটু সময় লাগবে, তাই এখন আমরা এটা দিয়ে স্টার্ট করব। ব্যারাকপুরের অলরেডি রয়েছে তাদেরকে নিশ্চয়ই আমাকে ক্যাফে বাই দ্য লেন চেনাতে হবে না। যারা ব্যারাকপুরে আসবে ক্যাফে বাই দ্য লেনে তাদেরকে বলবো সোজা ব্যারাকপুর স্টেশনে নামবে, ট্রেনে করে নেমে বিটি রোডের দিকে, স্টেশন থেকে বিটি রোডের দিকে যেতে হবে এবং একটুখানি হাঁটতে হাঁটতেই বাঁ হাতে পড়বে এই ক্যাফে বাই দ্য লেন। অ্যাকচুয়ালি এটার ওনার হচ্ছে শিলটন পাল, তো আমরা ওনারের সাথে দেখা করতে পারিনি আমরা যখন গেছিলাম। ওভারঅল ক্যাফেটা খুব ভালো, ফুড কোয়ালিটি আমার খুব বেটার লেগেছে। তো এটাও একটা ব্যাপার যে এখানে একটুখানি এক্সপেন্সিভ সমস্ত ফুডগুলো রয়েছে।
সবশেষে এটাই বলার যে ফুড কোয়ালিটি যেহেতু ভীষণ ভালো, এটাই মেন কনসার্ন থাকে ফুড কোয়ালিটির ব্যাপারে। আর যেহেতু এত নিট অ্যান্ড ক্লিন ফুড, খুব ভালো অ্যাম্বিয়েন্স লেগেছে ভেতরে, যেরকম পুরনো দিনের ক্যামেরা বা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে ডেকোরেট করতে জায়গাটাকে, ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ অ্যান্ড ভেরি মাচ ইন্টারেস্টিং। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। হোপফুলি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা।